সময়ে ঋণ মেটাতে না পারায় মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে। শনিবার হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার দাবি, 2019-এর মে মাসে একটি বেসরকারি ব্যাংক থেকে ফ্রিজ কিনতে 12,000 টাকা ও মোবাইল কিনতে 30,000 টাকা লোন নেন তিনি। 2020-র ডিসেম্বর পর্যন্ত ইএমআই দিতে পারলেও করোনা পরিস্থিতিতে ব্যাংককে তিনি জানান এখনই পুরো টাকা মেটাতে পারবেন না তিনি। মহিলার অভিযোগ, 2021-এর নভেম্বর মাস থেকে ব্যাংকের তরফে কোনো কর্মী প্রথমে তাকে ফোনে গালিগালাজ করেন, পরে হোয়াটসঅ্যাপে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। ঘটনায় ব্যাংকের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমার অভিযোগটা যে আমাকে এরকম মানে বিশ্রী অকথ্য হয়ে সব গালিগালাজ করা হচ্ছে এবং আজেবাজে নোংরা নোংরা প্রস্তাব দেওয়া হচ্ছে অন্যান্য ছেলেদেরকে দিয়ে। এরা এটা করছে ব্যাংকের থেকেই, ব্যাংকের সঙ্গে সম্পর্ক। আমি ব্যাংক থেকে লোনে একটা ফোন এবং একটা ফ্রিজ নিয়েছিলাম গত ডিসেম্বর মাসে, আমি লাস্ট দিই এবং তারপর কোভিড পরিস্থিতির কারণে আমি দিতে পারিনি। ওনারা এখন বলছে একবারে পুরো আমাকে টাকাটা দিতে হবে, এবং যেটা আমার 4,500 টাকা ছিল সেটা বলছে ইন্টারেস্টে সেটা 11,000 টাকা হয়ে গেছে। সেই 11,000 টাকা আমাকে একবারে দিতে হবে। হ্যাঁ, আমি হরিদেবপুর থানায় আজকে অভিযোগ করে নিয়েছি। ভর সন্ধে বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। ঠিক কি অভিযোগ উঠছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, শুক্রবার সন্ধে মহিলা আইনজীবীর ফ্ল্যাটে ঢুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না ও মূল্যবান সামগ্রী লুট করা হয় এবং সেই অভিযোগে এদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে, সব মিলিয়ে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, এটা বেলাঘাটা সুরাই রোড, এখানে গত পরশুদিন এক মহিলা আইনজীবীর বাড়িতে অস্ত্র দেখিয়ে লুঠের ঘটনা ঘটে। প্রায় 1,00,000 টাকা সোনা এবং রূপোর মূল্যবান গয়না সেগুলো বাড়ি থেকে লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এবং এই গোটা ঘটনার পর বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে, লালবাজারের অ্যান্টি ডেকয়েটি ইউনিটের যারা গোয়েন্দা রয়েছেন তাদেরকেও গোটা বিষয়টা জানানো হয়। লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় 4 জনকে পুলিশ আধিকারিকরা গতকাল অ্যারেস্ট করেছেন রাত্রিবেলা, এবং এই 4 জন অভিযুক্ত যারা, যাদের একজনের নাম রূপ বাহাদুর, এছাড়াও রয়েছে সাদিক হোসেন, সুরজ বর্মন এবং সতীশ কুমার। এই 4 জন মিলেই কিন্তু অস্ত্র নিয়ে বাড়িতে এসে ডাকাতির পরিকল্পনা করেছিল, এমনটাই লালবাজার সূত্রে খবর। এই 4 অভিযুক্তকে আজকে কোর্টে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানানো হবে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে যে ফায়ার আর্মস নিয়ে এরা এসেছিল সেগুলো উদ্ধার এবং অন্যান্য প্রক্রিয়া পুলিশ আধিকারিকরা এগোবে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।